দর্শক, নওগাঁর সবচেয়ে বড় আমের বাজার সাপাহার থেকে আপনাদের সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সালাউদ্দিন আহমেদ। দর্শক, আজকের এই আম বাজারের চিত্র আপনাদের দেখাবো, পাশাপাশি আমের বাজার দর আপনাদের ঘুরে দেখাবো। আপনারা থাকুন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন যে এখানে আমের রমরম ব্যবসা চলছে। সাপাহারের সবচেয়ে আমের পাইকারি বাজার, যেটি আমরা সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন যে কিভাবে সারি সারিভাবে যে সমস্ত আম বিক্রেতারা রয়েছে, চাষি রয়েছে, তারা কিন্তু মূলত এখানে আম নিয়ে এসেছেন বিক্রি করার উদ্দেশ্যে। এখানে এখন পর্যন্ত আমার আমের বাজারটা বলতেছে 2000 থেকে 2050 এই বাজার। আপনি কত বলে দিবেন? আমি 2500 টাকা হলে দেবো। কৃষক কত করে বলছে? এটা তোমার দুয়ের উপর 2050 2100 এরকম বলতেছে। কত হলে দিবেন? আমরা 2300-2400 হলে দিবেন। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন, কী নিয়ে আসছেন? আচ্ছা, কি আম নিয়ে আসছেন আপনি? কত করে বলছে? 2600 বলছে? না, 2100 বলতেছে। আর আপনারা 2600 চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কত হলে দিতে পারবেন? 2300-2400 এরকম হলে দিয়ে দিবেন। কয় মন আম নিয়ে আসছেন আপনি? 12 ক্যারেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কিনছেন? আচ্ছা, কত করে চলছে বাজার দর? 2100 টাকা মন। আচ্ছা, কিনতেছেন? আপনি এই যে ঘিরশ্যাম, আচ্ছা, কোনো বিক্রি হয় নাই। কত করে বলতেছে? 1800 বলতেছে। আপনার চাচ্ছেন কত? আমি বলছি। আচ্ছা, আপনি বলেন তো। আচ্ছা, আর সে বলতেছে আমরা খুব মিষ্টি হইব, তার কথার হয়ে বিক্রিতে আমরা লইছি, আমরা সাইজটা আমার খুব পছন্দ। ঠিক আছে, দেখতে সুন্দর আছে, আমরা পরিষ্কার আছে, কোনো ময়লা নাই। আচ্ছা, এই দামটা। আচ্ছা ঠিক আছে, এটা কত করে নেবেন আপনারা? এটা 2800 টাকা বলছি, সে আম দিছে আমাকে। আচ্ছা, 1900 টাকা চাইছে, 1800 বিক্রি হয়ে গেছে। ও, এটা 1800 বিক্রি হলো? বিক্রি হলো। আচ্ছা, আপনি আপনি কি ঢাকার ব্যবসায়ী? এখানে আছেন? আমি ঢাকা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আমগুলো আপনারা কোথায় নিয়ে যান? এই আমরা আমি সুইজগেটে ছাড়মু এবং কামরাঙ্গীরচর ছাড়মু, চৌরাস্তা ছাড়মু, 6:30 মাল ছাড়মু আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম মোহাম্মদ রাকিব খান, আমার বাড়ি কাংসাকসিবগঞ্জ। এখানে আমের বাজার চলছে আপনার আজকে হিমসাগর 1900-2200 এভাবে চলছে। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত আম কিনতে পেরেছেন? আম কিনেছি 2000 করে কিনেছি আপনার তিন ভ্যালু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার আমার ভ্যালুতে 12 ক্যারেট দাম আছে, যদি হারি একদিন হারব, জিতলে একদিন জিতবো। আপনি যদি ভালো না হয় আমাকেও আপনি করে দেবেন না? আচ্ছা, এখানে দাতা কে ক্রেতা কে, মানে বিক্রেতা কে আর ক্রেতা কে? বিক্রেতা। আচ্ছা, কত করে বলছে আপনার আম? 2400-2470 টাকা ক্রেতা বলছে। জি জি, আপনি কত হলে দিবেন? আমি চাচ্ছি 2700 টাকা। দর্শক দেখছেন তার আমের কোয়ালিটি। এবং আচ্ছা, আপনি কত করে বলেছেন? 2470 বলেছেন। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন, মোটামুটি তারা কিন্তু একটা ফয়সালার মধ্যে চলে এসেছেন। এভাবেই দাতা ক্রেতার সমন্বয়ে কিন্তু আম বেচা কিনা জমজমাট হয়ে উঠেছে এই সাপাহারে। বিক্রি হচ্ছে, জায়গার দরকার, আমার জায়গার প্রয়োজন আমাদের। আমরা কৃষকেরা খুব কষ্টে আম বিক্রি করি, রোডের উপর, পাকা রোডের উপর, কত গাড়ি ঘোড়ার অসুবিধা, আমাদেরও অসুবিধা। সরকারকে বলতেছি, মন্ত্রীকে বলতেছি, আমাদের অনুরোধ, আমাদের জায়গা করে দেওয়া হোক, আম বিক্রি করার জন্য মাঠ দরকার আমাদের, অবশ্যই দরকার। জমে উঠেছে আমের পাইকারি বাজার, কিন্তু এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কিভাবে আমের হাট লেগে আছে। এতে করে কিন্তু যারা পথচারী রয়েছে তাদের কিন্তু চরম দুর্ভোগ। আর এ কারণেই মাননীয় সরকারের খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ তারা কিন্তু দাবি জানাচ্ছে অনতিবিলম্বে একটি আমের বাজার এখানে স্থাপন করা হোক, তাহলেই এখানকার মানুষের জনদুর্ভোগ কমবে।